সোশ্যাল মিডিয়া কম বেশি আমি আপনি তো অ্যাক্টিভ থাকি, তো প্রিয়াঙ্কা কত অ্যাক্টিভ সেটাই দেখে নেওয়া। সোশ্যাল মিডিয়া কাউকে ব্লক করা হয়েছে? প্রচুর লোক স্টক করা হয়। নট মাচ। কোনো বলিউড সেলেব যার প্রোফাইল ভালো লাগে যাকে স্টক করো? দীপিকা ডেফিনেটলি অ্যান্ড কিয়ার আডবানি। ইয়া, কোনো প্রোফাইল দেখলে মন ভালো হয়ে যায় এরম আছে? হ্যাঁ আছে, কিন্তু বলা যাবে না। ওকে, সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে? হ্যাঁ, ট্রোল মানে নট ফানি বাট ইয়া। তারপর রিয়াকশন কী ছিল? ও মাই গড, ফ্যান পেজে রিপ্লাই দাও। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো রিল বানায় ওরা আমার। সোশ্যাল মিডিয়া তোমাকে নিয়ে শোনা সব থেকে হাস্যকর ইউনিভার্স। সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হয়েছে এখন অবধি? না, কারণ না আমার চ্যানেল আছে না আমার ওই বলো ইনস্টাগ্রামে করা। হ্যাঁ, ব্লুটিক তো করা, ইনস্টাগ্রামে মনিটাইজ করা নেই, আর আমার ইউটিউব চ্যানেল নেই। সো সোশ্যাল মিডিয়া ওপস মুভমেন্ট? ওপস মুভমেন্ট এটা বলা যাবে না। মানে তুমি এমন এমন প্রশ্ন করছো না, ও মানে খুবই খারাপ জায়গায় আমার অন্য কিছু মনে পড়ে যাচ্ছে। মন ভালো করা মেসেজ ফ্যানেদের থেকে? দিদি তোমাকে সামনে থেকে পেলে আমি জড়িয়ে ধরবো তোমাকে, তোমার একটা সিন দেখে আমার চোখে জল চলে এসছে, তুমি আমার দিদির মতন, প্লিজ বাংলাদেশে আসলে আমার বাড়িতে এসো, আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। তুমি মনে রেখে দিয়েছো পুরোটা? পুরোটা, কারণ আমি ওকে রিপ্লাই দিয়েছিলাম অ্যান্ড ও আমার বাড়ির থেকে। ইভেন আরেকটা আছে আমাকে ব্যাঙ্গালোর থেকে আমার বার্থডেতে, আমি যেখানে জিম করি সেই জিমের অ্যাড্রেস ফ্যাড্রেস সব নিয়ে, মানে আমি যদি ইনস্টাগ্রামে ট্যাগ করেছিলাম জিমকে, ওখান থেকে নিয়ে আমার জন্য বার্থডেতে এত ফটো এত চকলেটস হ্যান ত্যান সব পাঠিয়েছে নিজের হাতে এঁকে। ওকে, ওগুলো মনে থাকে, স্পেশাল স্পেশাল কিছু। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কোনো বন্ধু যে এখন তোমার রিয়েল লাইফে আছে? না, সোশ্যাল মিডিয়াকে আমি বিলিভই করি না। প্রেমের প্রস্তাব পেয়েছো সোশ্যাল মিডিয়ায়? প্রচুর পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করে কোনো দিনও রিগ্রেট হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কোনো পোস্ট করে কোনো দিনও রিগ্রেট হয়েছে? হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় কোনো ফ্যাশন ব্লান্ডার করেছো কোনো পোস্টের মাধ্যমে? না, ওই দিক থেকে ঠিকঠাক। ওই দিক থেকে ঠিকঠাক। সোশ্যাল মিডিয়ায় লাস্ট ফোনে কী চেক করো? সোশ্যাল মিডিয়া ঘুমোতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় লাস্ট কী চেক করো? আমার নোটিফিকেশন, কমেন্ট বক্স, ব্যাস। ঘুম থেকে উঠে ফার্স্ট কী ফোনে চেক করো? ঘুম থেকে উঠে ফোন ঘাঁটি না, ফ্র্যাঙ্কলি একদম সত্যি কথা ফোন ঘাঁটি না আমার ফোনে। এই যে আমার এক সেকেন্ড খুব ইয়ে থাকে, তো আমার ঘুম থেকে উঠে এই যে আমার ফোনে, ঘুম থেকে উঠে ব্যাস ফোন চেক করা হয় না, তারপরে শুটিংয়ে তো ফোন চেক করা হয় না। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।